শোনা যাচ্ছে তৃতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমির খান। কথিত পাত্রীকে সবাই চেনেন, ফাতিমা সানা শেখ। আমিরের সঙ্গে দঙ্গল কন্যা ফাতিমা সানা শেখের সম্পর্কের কথা অনেক দিন ধরেই চর্চা বলিউড পাড়ায়। শোনা যাচ্ছে এবার আমিরের সঙ্গে সেই অভিনেত্রীর বিয়েও হতে চলেছে। বলিউডের চলচ্চিত্র সমালোচক কামাল আর খান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির। একথা সবাই জানেন, আমির খানের হাত ধরেই বলিউডে অভিষেক ফাতিমা সানা শেখের। এর আগে অবশ্য 1997 সাল থেকে ইশক, চাচি 420, বড়ে দিলওয়ালা, 1-2-4, তাহান, বিগ টু বস, আকাশবাণীতে কাজ করেছেন। কাজ করেছেন তামিল ও তেলুগু ছবিতেও। সামনে সারিতে আসার সুযোগ পান দঙ্গল ছবিতে কাজ করে। এই ছবিতে তার চরিত্রের নাম ছিল গীতা ফগট। শোনা যায় এই ছবিতে কাজ করতে গিয়ে আমির খান আর ফাতিমা সানা শেখের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। দঙ্গল ছবির কাজ শেষ হওয়ার পর ফাতিমা সানা শেখকে নিজের প্রোডাকশন হাউসে সহকারী পরিচালকের কাজ দেন আমির খান। সেই সময় থেকে কানাঘুষা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আমির খান আর ফাতিমা সানা শেখ কিছুটা সময় কাছাকাছি থাকার সুযোগ পেয়েছেন। তারপর থেকে বলিউডে একাধিক পার্টিতে চর্চার বিষয় হয়েছে আমির ও ফাতিমার সম্পর্কের রসায়ন। মুম্বাইয়ে যে জিমে আমির খান নিয়মিত যান, সেখানেই ব্যায়াম করেন ফাতিমা সানা শেখ। আমির খান নিজেই নাকি তাকে এই ব্যবস্থা করে দিয়েছেন। পারিবারিক বিভিন্ন আয়োজনেও তাদের একসঙ্গে দেখা যায়। আমিরের মেয়ের বাগদান অনুষ্ঠানেও দেখা গেছে ফাতিমাকে। দিন কয়েক আগেই ফাতিমার সঙ্গে পিকল বল খেলতে দেখা গিয়েছিল আমিরকে। নিজেদের অজান্তেই ক্যামেরা বন্দী হয়েছিলেন দুজন। সব মিলিয়ে ভক্তরা অপেক্ষা করছেন আমির এ বিষয়ে কি বলেন। ১৯৮৬ সালে 18 এপ্রিল রীনা দত্তকে বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান। তাদের দুই সন্তান, ছেলে জুনায়েদ আর মেয়ে ইরা। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন রীনা দত্ত। 2002 সালের ডিসেম্বরে আমির রীনার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর 2005 সালের 28 ডিসেম্বর চিত্র পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ। 2021 সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।